উর্দু শায়ের, হিন্দি শায়ের বড় সুন্দর করে বলে, রঙ্গত পর মেরে আকা কো দেখোগে চমকনা ভুল যাওগে। আর আমার দয়াল নবী যখন মেরাজে যাচ্ছিলেন, বাইকে করে না, কারে করে না, বিমানে না, রকেটে না, বোরাকে। আরো জোরে কিসে কিসে বলেন না কিসে? বোরাকে, বোরাকে। ওই বোরাকের গতি কেমন? ওই বোরাকের গতি হলো চোখের পলকে। এক পলক চোখ যখন পড়ে, এক পলকে অতটুকু যায়, যতটুকু সে এক চোখে দেখে, যতটুকু দেখা যায় ততটুকু এক কদম, এক পলকে কয়েক কোটি মাইল চলে যায় এই বোরাক। সেই স্পিডে আমার নবী যাচ্ছেন, যাওয়ার সময় আমার নবী এমন ভাবে নবুয়তের পাওয়ারে আমার নবী কি দেখেছেন? সহি মুসলিম আমার নবী বলছেন, মারাতু বে কবরি মুসা ও হুয়া কায়েমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম মুসা তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আরো জোরে, হায় হায় হায়, ভাই কষ্ট হচ্ছে আপনাদের, ভাই কষ্ট হচ্ছে। সুবহানাল্লাজি আসরা, ওই পুত পবিত্র সত্তা যিনি সফর করিয়েছেন কাকে? বি আবদিহি, তার প্রিয় বান্দাকে। ভাই প্রশ্ন হলো, নিসেন নবীকে, বান্দাকে কেন বললেন আল্লাহ এখানে? এখানেও রহস্য আছে। বান্দা বলার আরেকটা কারণ হলো, নবী হওয়ার জন্য হাত পা চোখ কান ঠোঁট এই পুরো বডির প্রয়োজন হয় না। কারণ আমার নবী বলেছেন, কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনার রুহে ওয়াল জাসাদ, কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন। নবী বলছেন, আমি তখন নবী যখন আদম ছিল পানি আর মাটির মাঝখানে, আমি তখন নবী যখন আদম ছিল বডি আর রুহের মাঝখানে। নবীজি বলছেন, ইন্নি ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়িনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাত سأخبركم بأول أمري دعوة إبراهيم وبشارة إيسى ورؤيا أمي التي رأت حين ودعتني وقد خرج لها نور أضاء لها منه قصور الشام. শুনে রাখো সাহাবারা, আমি তখন নবী ছিলাম যখন আদমের হাত বানানো হয়নি, পা বানানো হয়নি, চোখ বানানো হয়নি, খামির বানানো হয়েছে, খামির খামির খামির। তখন নবী আমি, তখন নবী আমি, কে জানো আমি হলাম আদমের, আদম যখন খামির ছিল তখন আমি নবী, আমি কে জানো আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমি হলাম ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ, আমি হলাম ওই মুহাম্মদ যে পেটে থাকা অবস্থায়, মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার মা আমেনা দেখতে পেলেন ওনার পেট থেকে একটা নূর বের হয়েছে, যেই নূর মক্কার জমিন থেকে হাজার মাইল দূরে মুলকের শাম পর্যন্ত আলোকিত করে দিয়েছে। আমি সেই মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ। তো আমার নবী বলছেন, আমি তখন নবী যখন আদম পানি আর মাটির মাঝখানে, যখন আদম খামিরের ভিতরে, ভাইজান এই হাত এই পা চোখ কান এই স্ট্রাকচার প্রথম হয়েছিল আদম আলাইহিস সালামের স্ট্রাকচার, এর আগে এই স্ট্রাকচার আল্লাহ বানান নাই। আমার নবী কি ছিলেন, কেমন ছিলেন? খোদা জানে, নবী জানে, ঠিক কিনা বলেন ভাই? মাটি নাকি নূর, নূর নাকি মাটি, এই ঝগড়ায় আমরা যারা যাই, আমরা বোকা, আমরা বোকা, আমরা বোকা। কারণ যারা মাটি পর্যন্ত এলম বুঝেছে তারা মাটি বুঝেছে, যাদের জ্ঞান আরো বেশি তারা নূর বুঝেছে, যাদের জ্ঞান আরো বেশি তারা বলছে মুহাম্মদ আরবি, নূর না মাটি না কি খোদা জানে। কারণ যখন মুহাম্মদকে বানানো হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন তো আদম ছিল না, ঈসা ছিল না, ইব্রাহিম ছিলেন না, নূহ আলাইহিস সালাম ছিলেন না, যাবিহুল্লাহ ছিলেন না, খলিলুল্লাহ ছিলেন না, কোনো আজরাইল ইসরাফিল জিব্রাইল মিকাইল আলাইহিস সালাম ছিলেন না, এক খোদা থা মুস্তাফাকে বানায়া। সুবহানাল্লাহ, হাকীকতে মুস্তাফা কি এটা খোদা জানে, ঠিক কিনা? আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল জিবরিল আমিন, আমার জিবরিল আমিনকে আমার নবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া জিব্রাইল
কাম উমরাতা মিনাস সিনিন, ও জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বলে লাস্তু আলামু গাইরা আন্না ফিল হিজাবির রাবে নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফা সানাতিন মাররাতান। ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে আসমানের 4 নম্বর পর্দার মধ্যে একটা তারা 70,000 বছর পর পর একবার উঠত, আমি জিব্রিল সেই তারা 72,000 বার দেখেছি। আমার নবী বলছেন ওয়া ইজ্জাতে রব্বি আনা যালিকাল কাওকাব, যেই তারা তুমি 72,000 বার দেখেছো আমি ছিলাম মুহাম্মদ সেই তারা। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি ভাই, যারা বলেন নবী আমার মতো, নবী তোমার মতো, নবী ভাইয়ের মতো, নবী বাবার মতো, নবী অমুকের মতো, তাদেরকে একটা প্রশ্ন করিয়েন, নূরের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম 72,000 বার দেখার পরেও চিনতে পারে নাই নবী নাকি তারা? আমি আর আপনি তো একবারও দেখি নাই, আমার বাবাও তো দেখে নাই, আমার দাদাও তো দেখে নাই, দাদার দাদাও তো দেখে নাই, 1,500 বছর ধরে প্রায় 14 পুস্তান আমার নবীকে কেউ দেখে নাই, তাহলে আমি কেমনে বলবো নবী কার মতো? নবী কার মতো একটু করে বলি ভাই, নবী কার মতো? হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলতে লাগলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন, আমি একদিন পূর্ণিমার রাতে নবীজির চেহারার দিকে তাকালাম আর নবীজির চেহারা আমার চোখে পড়লো পূর্ণিমার রাতে, তখন আমি যায় হযরতে জাবির ইবনে সামুরা বলছেন আমি তখন কম্পিটিশন করতে লাগলাম, আমি তখন কম্পেয়ার করতে লাগলাম নবী সুন্দর চাঁদ সুন্দর, আমি একবার নবীর দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই, শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম ওয়াহুয়া ইনদি আহসানু মিনাল কামার, আমার নবী হলো ওই জাত যিনি চাঁদের চেয়ে আরো সুন্দর। সেজন্য এক উর্দু শায়ের হিন্দি শায়ের বড় সুন্দর করে বলে নাই তেরা জিয়াদা চাঁদ তারো আপনি রঙ্গত পর মেরে আকা কো দেখোগে চমকনা ভুল যাওগে। বলে ও চাঁদ ও তারা তুমি তোমার সৌন্দর্য নিয়ে অহংকার করিও না, আমার নবীকে দেখলে তুমি আলো দেওয়ার কথাটাও ভুলে যাবে, আমার নবী এত সুন্দর। ভাইজান আমার নবী কেমন একটু বলবো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভাই খারাপ লাগতেছে? একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবকদের সিলেবাসের ভিতরে আসতেছি, ব্যবসায়ীদের সিলেবাস আছে, সময় আছে তো, রাজনীতিবিদদের সিলেবাসও আছে, সুবহানাল্লাহ কোন না, সময় কম না। অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ গার্জিয়ান, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ পাবলিক ফিগার, অ্যাজ এ লিডার, মুহাম্মদ আরবি ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক কি না কথা বলে? একজন বাবা হিসেবে, একজন রাষ্ট্রনায়ক হিসেবে, একজন সমাজ সংস্কারক হিসেবে, একজন নবী হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন সন্তান হিসেবে আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না, ঠিক কি না?